হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গলানি ভিডিও ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা অ্যামাজন পে ব্যালেন্সকে 0% চার্জে ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবে। তো তোমরা সবাই জানো অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম যেখানকার ব্যালেন্সকে কোনোভাবেই ব্যাঙ্কে ট্রান্সফার করা যায় না। মাঝে মাঝে দু একটা ট্রিক বেরোয় এবং সেটা দু একদিনই চলে, তার বেশি চলে না, সেটা এক্সপায়ার হয়ে যায়। সুতরাং অ্যামাজন পে ব্যালেন্সকে ব্যাঙ্কে ট্রান্সফার করা মানে স্বর্গ দেখে নেওয়া। তো আমাদের কাছে এখন যেহেতু অ্যামাজন মার্চেন্ট অ্যাকাউন্ট আসে এবং আমরা মার্চেন্ট থেকে প্রতিদিন 28 টাকা করে ক্যাশব্যাক পাচ্ছি, তো সেই টাকাটাকে আমরা যদি ব্যাঙ্কে নিয়ে নিতে পারি তাহলে আমাদের তো ভালোই একটা বড় কাজ হয়ে যাবে এবং সেটা আমাদের ক্যাশে পরিণত হয়ে যাবে। তো চলো, নতুন একটা অফার এসেছে বা নতুন একটা প্ল্যাটফর্ম এসেছে যেখান থেকে তোমরা অ্যামাজন পে ব্যালেন্সকে চার্জ বিনা পার চার্জে, সবথেকে বড় কথা, মোটামুটি বিনা চার্জে তোমরা ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারবে। তো কিভাবে করতে হবে, কি করতে হবে, পুরো ডিটেলসে বলবো। সুতরাং শুরু থেকে শেষ অবধি ভিডিওর সাথে জুড়ে থাকো। অর্ধেক ভিডিও দেখেই অ্যাপ্লাই করতে যেও না, আগে ভিডিও দেখো, বোঝো, তারপরে অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তারও আগে তোমাদেরকে প্রতিদিনের মতন একটাই কথা বলবো, যদি এখনও পর্যন্ত বেঙ্গল লার্নিং ভিডিও ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তো কী করছো। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। সেখানে লিঙ্ক যদি কাজ না করে তাহলে টেলিগ্রামে চলে যাও, গিয়ে সার্চ করো #APURBS7 বা অপূর্ব 7, দেখবে হলুদ কালারের বেঙ্গল লার্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের লোগো চলে এসেছে। জয়েন নাও এর উপর ক্লিক করে জয়েন হয়ে যাও, কারণ সমস্ত অফারের আপডেট তো আমরা টেলিগ্রামেই দেবো। সুতরাং তোমাদেরকে টেলিগ্রামে জয়েন হওয়া বাধ্যতামূলক। তো এবার পেন যে কথাটা বা মেন যে ভিডিও সেটাতে চলে আসি আমরা। তো অ্যামাজন পে ব্যালেন্সকে আমরা ট্রান্সফার করব, তার জন্য কী করতে হবে, তার জন্য তোমরা সিম্পলি গুগলে চলে যাও। তো তোমাদেরকে আরও একটা কথা বলি, এই যে ট্রান্সফার প্রসিডিওর এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইটের মাধ্যমে করব আমরা, তার নাম হচ্ছে সেফ গোল্ড। তো তোমরা যদি ফোনপে ইউজ করে থাকো, ফোনপেতে যখন গোল্ড কেনা বেচা করতে, তখন তোমরা সবাই জানো সেফ গোল্ডের নাম, কারণ সেখানে যখনই গোল্ড কিনতে বা বিক্রি করতে তোমাদেরকে প্ল্যাটফর্ম হতো সেফ গোল্ডের মাধ্যমে। তো সেই সেফ গোল্ডের মাধ্যমে আমরা কাজটা করব। তো গুগলে গিয়ে তোমরা সার্চ করো সেফ গোল্ড, সেফ গোল্ড সার্চ করলেই সেফ গোল্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো সেফ গোল্ডের উপরে ক্লিক করো, যখনই ক্লিক করবো তোমাদের সামনে এই ধরনের পেজ আসবে, উপরে দেখো লগ ইন বলে অপশান আছে, লগ ইনের উপর ক্লিক করো। লগ ইনের উপর ক্লিক করলে যেহেতু তোমার কাছে আইডি নেই, তো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করো, এবং সেটার উপরে ক্লিক করার পরে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, যদি দিতে চাও দিতে পারো, না দিলেও হবে, ইমেল আইডি, আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ক্লিক করো, দিয়ে সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করো। যখনই সেন্ড ওটিপির উপর ক্লিক করবে তোমার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে দাও, ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নাও। যখনই ওটিপি ভেরিফাইড হবে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এইবার তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওপরে যে থ্রি ডট, সেই থ্রি ডটের উপরে তোমরা ক্লিক করো। যখনই তোমরা থ্রি ডটের উপরে ক্লিক করবে এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা গোল্ডটাকে বিক্রি করব, এবং সেই টাকাটা যেখানে আমার ঢুকবে সেই অ্যামাজন পে ব্যালেন্সটা, সেটার জন্য আমরা অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করে তোমার কাস্টমার নেম বা ব্যাঙ্কে যে তোমার নাম আছে সেই নাম দিয়ে দাও, অ্যাকাউন্ট নম্বরে অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে দাও, সিলেক্ট ব্যাঙ্ক যে ব্যাঙ্ক সেটা দিয়ে দাও, সেন্ড ব্যাঙ্ক আইএফএসসি কোড দিয়ে দাও, এগুলো দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করে দাও। যখনই অ্যাড অ্যাকাউন্ট করে নেবে তোমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল, এবার তোমাদেরকে অ্যাড মানি করতে হবে। তো কিভাবে করবে, তো এর পরবর্তী প্রসিডিওর আমি তোমাদেরকে লাইভ করে দেখিয়ে দেবো। তো আমি আমার ওপেন করলাম সেফ গোল্ডের যে ওয়েবসাইট, ওয়েবসাইট ওপেন করার পর তোমরা দেখো এখানে বাই, সেল, গিফট, ডেলিভারি বিভিন্ন অপশান আছে। তো আমরা আগে গোল্ড বাই করব এবং বাই করব অ্যামাজন পে ব্যালেন্স থেকে। তো বাইয়ের উপর ক্লিক করলাম, যখনই তোমরা বাইয়ের উপরে ক্লিক করবে ওয়েবসাইট লোডিং হবে এবং তোমাকে বাইয়ের অপশান চলে আসবে। তো কত টাকার বাই করব, তুমি যত টাকার ইচ্ছা করতে পারো। তো আমি এখন তোমাদেরকে দেখানোর জন্য 50 টাকার বাই করব। তো 50 টাকায় যতটা গোল্ড হয় সেই মাপ চলে আসবে, দিয়ে প্রসিড টু বাই বলে অপশান চলে আসবে। তো প্রসিড টু বাইয়ের উপর ক্লিক করো, যখনই প্রসিড টু বাইয়ের উপর ক্লিক করবে তো তোমার কাছে বলছে 1.46 টাকা জিএসটি লাগবে এই গোল্ডটা পারচেস করলে। 50 টাকা যদি আমি গোল্ড কিনি তাহলে 48.54% বা 54 টাকা আমি পাবো। তো আরও একটা কথা বলে দিই, যখন তোমরা অ্যামাজন থেকে করবে সেখানে 1% ক্যাশব্যাক পেয়ে যাবে, সুতরাং বরাবর 0%-এরই চার্জ লাগবে। তো সেটা আমরা পরে দেখাচ্ছি। তো প্রসিডের উপর ক্লিক করো, যখনই তোমরা প্রসিডের উপর ক্লিক করবে তো তোমার বিভিন্ন গেটওয়ে চলে আসবে। যেহেতু আমি অ্যামাজন পে রিসেন্টলি সেভ করে রেখেছি, সুতরাং তোমাদের সামনে অনেকগুলো অপশান আসবে, ইউপিআই, ব্যাঙ্ক, ওয়ালেট। তো তোমরা ওয়ালেট সিলেক্ট করবে,
যখনই তোমরা ওয়ালেট সিলেক্ট করবে, ওয়ালেটের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যামাজন পে। তো অ্যামাজন পে তো এমন একটা পদ্ধতি, এই ধরনের আসবে। তোমাদেরকে আমি আরও একবার কনফার্ম দেখিয়ে দিই, যখনই তোমরা সেটা ক্লিক করবে তো তোমাদের কাছে আধার মেথড, কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট বিভিন্ন কিছু আসবে। তো ওয়ালেটের উপর যখনই ক্লিক করবে তোমাদের সামনে সমস্ত ওয়ালেট শো হবে, তার মধ্যে অ্যামাজন পেও শো হয়ে যাবে। কিন্তু তো আরও একটা কথা বলে দিই, এই ভিডিওটা আমি আজকে করছি 20 তারিখে, সুতরাং এটা কতক্ষণ অ্যামাজন এই পেমেন্ট গেটওয়েতে থাকবে সেটা আমি বলতে পারছি না। সুতরাং আজকে আছে, যখন আমি ভিডিও লাইভ করছি ততক্ষণ কিন্তু তোমরা করতে পারো। পরবর্তীকালে অ্যামাজন যদি চায় তারা সরিয়েও দিতে পারে, সেক্ষেত্রে তখন অফার অ্যাপ্লাই হবে না, যেহেতু লাইভ আছে আমি সেটাই বলছি। তো অ্যামাজন পেকে আমি সিলেক্ট করে নিলাম এবং পে 50-র উপরে ক্লিক করলাম। যখনই পে 50-র উপর ক্লিক করলাম, লোডিং ওয়ালেট পেজ চলে আসবে এবং আমাকে অ্যামাজন অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। তো চলো ফটাফট আমি অ্যামাজন অ্যাকাউন্ট লগ ইন করে নিই। তো অ্যামাজন অ্যাকাউন্ট লগ ইনের উপর আমি ক্লিক করে দিলাম, আমার নাম্বার পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। তো যখন আমি অ্যামাজন অ্যাকাউন্ট লগ ইন করবো, তো তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে। তো আমার 155 টাকা ওয়ালেট ব্যালেন্স আছে, সেখান থেকে 50 টাকা কেটে আমি পে নাওয়ার উপরে ক্লিক করে দিলাম। যখন আমি পে নাওয়ার উপর ক্লিক করলাম, অ্যামাজন পে লোডিং হবে এবং লোডিং হওয়ার পর কনফার্ম পারচেজ বলে অপশান আসবে। ওপরে আরও একটা কাজ লোডিং হচ্ছে, গোল্ড বট সাকসেসফুলি। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে ঠিক একইভাবে ফোনপেতেও তোমরা গোল্ড সেল পারচেস করতে, তোমাদের কাছে সব কিছুই বুঝতে পারবে তোমরা, এবং ওপর থেকে মেসেজও চলে এসেছে আমার কাছে। ঠিক আছে, চলো এবার গোল্ড সেলের অপশানে চলে আসো। তো তোমরা জানো, আমরা যখন ফোনপেতে আমরা করতাম বা গোল্ড কিনতাম, যে দিনে গোল্ড কিনতাম সেই দিনে কিন্তু সেল করতে পারতাম না, তার নেক্সট ডেতে সেল করতে পারতাম। তো আজকে আমরা এখন গোল্ড কিনলাম, তো এখন আমরা যখন গোল্ড সেল করতে যাব তখন আমাকে কি বলবে, বলবে যে তুমি সেম ডেজে গোল্ড সেল করতে পারবে না। সুতরাং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আমি যদি 12টার পরে আমি করতে চাই তখন কিন্তু আমি গোল্ড সেল করতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি, প্রসিড টু সেলের উপরে আমি ক্লিক করলাম। যখনই প্রসিড টু সেলের উপরে ক্লিক করলাম, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, প্লিজ ট্রাই আফটার এ ডে। সুতরাং আজকে হবে না, গতকালকে বা পরের দিন আমি কিন্তু গোল্ডটাকে সেল করতে পারবো। সুতরাং তোমরা যে দিনে গোল্ড কিনবে সেই দিনে না, তার পরে রাত্রি 12টার পরে তোমরা সেই গোল্ড সেল করে দিতে পারবে, এবং উইদিন 3-4 ডেজের মধ্যে তোমার টাকা কিন্তু ব্যাঙ্কে ঢুকে যাবে। আমি তোমাদেরকে সকলকে বলছি, তোমরা অধৈর্য হবে না, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে বলছো যে আমার ব্যাঙ্কে টাকা ঢোকেনি। তোমাদেরকে বলছি, এটা সব থেকে বড়ো ট্রাস্টেড কোম্পানিজ গোল্ড কেনা এবং বেচাতে, সেফ গোল্ড। নাম তো শোনাই হোগা, কারণ ফোনপে যারা ইউজ করেছো সবাই জানো। তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা গোল্ড কেনা বেচা করতে পারো এবং অ্যামাজন পে ব্যালেন্সকে ইউজ করে সেই টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারো। তো ভালো একটা প্রসিডিওর আমার কাছে এতদিন পর্যন্ত গোল্ড কেনা বেচার মধ্যে যতগুলো প্রসিডিওর তোমাকে বলেছি তাদের মধ্যে সব থেকে বেস্ট, কারণ চার্জ আমাদের কাছে মোটামুটি 0.05 বা 50%-এর মতন চার্জ লাগছে, 1%-এরও কম। সুতরাং সেটাকে আমরা ইগনোর করব। সুতরাং আমাদের সম্পূর্ণ ফ্রিতে তোমরা অ্যামাজন পে ব্যালেন্সকে কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারছো। তো চলো তোমরা যাও, যা যা প্রসিডিওর বললাম সেম সেম ফলো করো এবং ব্যাঙ্কে পাঠাও। আর বাকি কাজ তো তোমাদের, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করো চ্যানেলকে, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি ইচ্ছে না করে শেয়ার করতে না ইচ্ছে করে তাহলে আর কি বলবো, পরে আবার ভিডিও দেখবে, তখন যদি ভালো লাগে তখন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, গুড বাই।